4 জুন থেকে দেশের মাটিতেই হবে সাফ ফুটবলের ক্যাম্প। তার আগেই হেড কোচ হাবিয়ের কাবরেরা সহকারী নিয়োগ দেবে বাফুফে। সাফের জন্য ভারতের রওনা দেবার আগে 15 জুন কম্বোডিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে জামাল থোপুরা। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে এসব জানিয়েছেন কাজী নাবিল আহমেদ। সাফ আসে যায়, কিন্তু ফুটবলে বাংলাদেশের ভাগ্য বদলায় না। সবশেষ 5 আসরে গ্রুপ পর্বের বাধাই টপকাতে পারেনি বাংলাদেশ। আরেকটি আসর যখন দুয়ারে, তখন টালমাটাল অবস্থা দেশের ফুটবলের। শিশেলসের কাছেও হারতে হচ্ছে ইদানিং। 21 জুন থেকে ভারতের বেঙ্গালুরুতে হবে এবারের আসর। একদিন আগে আসরের বিস্তারিত জানা গেছে সাফের কংগ্রেস থেকে। 4 জুন ক্যাম্প শুরুর আগেই কাবরেরা সহকারী নিয়োগ দেবে বাফুফে। প্রাথমিক দল হিসাবে 35 জনের তালিকা আছে কোচের কাছে। বিপিএলের আরও কয়েক রাউন্ডের পারফরমেন্স দেখে ক্যাম্পের দল চূড়ান্ত হবে। কোচিং স্টাফ নিয়ে আমরা কাজ করছি, কিছুদিনের মধ্যে সেটা চূড়ান্ত হবে। সাফের ম্যাচের আগে প্রায় 3 সপ্তাহ অনুশীলন, সময়টা কাজে লাগাতে হবে আমাদের। গ্রুপিং নিয়ে ভাবছি না, নিজেদের খেলাটা ভালোভাবে খেলতে পারলে আশা করি প্রতিপক্ষের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারব। সাফের জন্য দেশের বাইরে ক্যাম্প করার কথা ছিল জামাল তুপুদের, কিন্তু সেই পরিকল্পনা থেকে সরে এসেছে বাফুফে। দেশের মাটিতেই সাফের মিশনের জন্য তৈরি হবে দল। আমরা একটা ফিফা উইন্ডোতে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আমরা অ্যারেঞ্জ করেছি কম্বোডিয়ার সাথে। এখনও আমরা কয়েকদিন প্র্যাকটিস করে আমরা 15 তারিখে সেখানে ফিফা ফ্রেন্ডলি আমরা খেলবো কম্বোডিয়ার সাথে। তারপরে 16 তারিখে আমরা সেখান থেকে চলে যাব আমাদের ভারতে বেঙ্গালোরে আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ খেলার জন্য। অতিথি হিসেবে কুয়েতের মতো দল সাফে আসায় এবার শিরোপার স্বপ্ন আরও কঠিন। বাংলাদেশের লড়াই এখন যতটা না প্রতিপক্ষের বিপক্ষে, তার চেয়ে বেশি নিজেদের সঙ্গে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।